सोमनाथ जी के रिक्वेस्ट में हम लोग आए इधर 3DI आर्ट कैंप में, वो भी अपॉर्चुनिटी मिला है और बहुत खुश लग रहा है। ये नेचर में तो हम लोग नेपाल में बहुत नेचर में भी काम करते रहे थे और सेम वैसा ही फील हो रहा है कि जब हम अभी इंडिया में नहीं है, जब हम नेचर के अंदर है तो हम लोग को उधर क्या फीलिंग आ रहा है। मैं रांची झारखंड से आया हूँ। मेरा नाम विश्वनाथ लकड़ा है। तो ये बड़ा ही अच्छा लग रहा है, क्योंकि लगभग 30 आर्टिस्ट जो है ना यहाँ पे मौजूद हैं डिफरेंट जगह के, और एक माहौल मिला है तो बड़ा अच्छा लग रहा है यहाँ का माहौल। একদিকে আসানসোলের গুঞ্জন পার্কে প্রকৃতির বুকে ছবি আঁকার কর্মশালা, অন্যদিকে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে ছবির প্রদর্শনী। ভারতের 6টি রাজ্য এবং পৃথিবীর 12টি দেশে শিল্পীদের এই ছবির প্রদর্শনী হচ্ছে। কোভিড এর কারণে সব দেশের শিল্পীরা শারীরিকভাবে আসতে না পারলেও তারা ছবি পাঠিয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা ছুটে এসেছেন দীর্ঘ লকডাউনের পর মনের এই খিদেটুকু মেটাতে। এ এক অভাবনীয় উদ্যোগ। স্বনামধন্য শিল্পী তাদের তো পরিচিতি একটা আছেই, কিন্তু যারা ছবি নিয়ে জীবন কাটান কিন্তু তাদের পরিচিতি নেই, এরকম শিল্পীদেরকে আমরা তুলে ধরতে চাই। আমাদের মধ্যে আজকে প্রায় 35টি শিল্পী আছেন, ভারতবর্ষ থেকে প্রায় 12 জন শিল্পী আছেন বিভিন্ন স্টেটের, এর মধ্যে মহারাষ্ট্র আছেন, দিল্লি আছেন, এর মধ্যে আরও বেশ কিছু মধ্যপ্রদেশের শিল্পীরা আছেন, আছেন আমাদের নেপালের, ভারতের বাইরে প্রতিবেশী দেশ নেপালের শিল্পীরা। 12টি দেশ এখানে পার্টিসিপেট করেছে, তাদের শরীর ফিজিক্যালি আসার কথা ছিল কিন্তু কোভিডের জন্য তারা পাসপোর্ট এবং ভিসাতে সমস্যা হয়ে আসতে পারেনি, কিন্তু তারা ছবি পাঠিয়েছে। ইন্টারন্যাশনাল কান্ট্রি হিসাবে যেরকম পোল্যান্ড আছে, ইউএস এর ছবি আছে, আমাদের এখানে তাইওয়ানের ছবি আছে, তারপর সাউথ কোরিয়ার ছবি আছে, আর বিভিন্ন ধরনের মিডিয়াম ওরা কাজ করেছে। এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যাতে আর্টিস্টরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের জায়গা খুঁজে পায় এবং তারা ভবিষ্যতে আরো কাজকর্ম করতে পারে। দীর্ঘ লকডাউনের পর করোনা পরিস্থিতিতে এবার একটু মুক্তির আশ্বাস পেল শিল্পীরা। বিভিন্নভাবে যে প্রকৃতির মাঝখানে গিয়ে ছবি আঁকা এবং এক্সিবিশনে আসা, এবং শিল্পীরা যে নেপাল থেকে এসেছেন, অন্যান্য রাজ্য থেকে এসেছেন, তারাও জানাচ্ছেন দীর্ঘ যে দমবন্ধ পরিবেশ, সেই দমবন্ধ পরিবেশের পর এবার যেন একটু আলোর আশ্বাস পেল তারা এই রং তুলির মাধ্যমে। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।